নমস্কার, আমি সোনাই চলে এসেছি আমার স্বপ্নপূরণ চ্যানেল নিয়ে। আমি আজকে আপনাদের টু পার্ট নাইটি কাটা দেখাবো, কাটা এবং সেলাই করা। টু পার্ট নাইটি মানে ফুললি টু পিস, ভেতরে একটা ইনার হবে, ভেতরে একটা নাইটির একটা পার্ট হবে যেটা হাতা কাটা হবে, আর উপরে হবে জ্যাকেট, মানে ফুল টু পার্ট, অনেকটা জ্যাকেট টাইপের দেখতে হবে, তাতে লেস লাগানো হবে। এইরকম একটা নাইটি তৈরি করতে গেলে কমপক্ষে 5 মিটার কাপড় লাগবে, যদি তার 5 ফুট 2 ইঞ্চি হাইট হয়, ঠিক আছে। আর সঙ্গে 6 মিটার লেস। দেখুন, একবারে তো কাপড়ের আইডিয়া উভয় বলা যায় না, কম বেশি হতে ইয়ে হয়, তো আমি সবসময় একটু বেশি আনি, কারণ আমার অন্য কাজে লেগে যায়। যাই হোক, যাদের 5 ফুট 2 ইঞ্চি অবধি হাইট আছে তাদের 5 মিটারে আরামসে হয়ে যাবে ফুললি টু পিস। টু পিসের ফায়দা কী? একটা আপনি বাড়িতে সবসময় পরতে পাচ্ছেন, যেটা হাতা কাটা হবে ভেতরে, সেটা আপনি বাড়িতেও পরতে পারবেন, এমনি পরতে পারবেন, কেউ আসলো তার উপর কোটটা চাপিয়ে নিলেন, ঠিক আছে। তাহলে দেখুন কিভাবে আমি করি। আচ্ছা, এর জন্য আমি সিলেক্ট করছি এই কাপড়টা, ঠিক আছে। এবার যেটা হাতা কাটা হবে, আমি বারবার বলছি, যাদের হাইট 5 ফুট 2 ইঞ্চি, যাদের হাইটটা 5 ফুট 2 ইঞ্চি, হ্যাঁ, তাদের জন্য 48.5 ইঞ্চি লম্বা একটা কাপড় এইরকম মেপে কেটে দিতে হবে। আমি অ্যাপ্রক্সিমেটলি বলছি 48.5 ইঞ্চি, ঠিক আছে। এবার এইটুকুতে তো ঘের হবে না, এর সঙ্গে আরেকটা পার্ট জুড়তে হবে, এর হাফ পার্টটা। এটা হচ্ছে একটা ডবল বহরের কাপড়। কাপড়ের বহরের উপরও কিন্তু ডিপেন্ড করে কাপড় কতটা লাগবে, ঠিক আছে। কাপড় কতটা লাগবে কাপড়ের বহরের উপর, এটা কিন্তু 42 ইঞ্চি বহর, এই কাপড়টা 42 ইঞ্চি বড়, 42 ইঞ্চি বহরের কাপড় 5 মিটার। তার মানে যদি ছোটো কাপড় বহর আনেন তাহলে কিন্তু আরও অনেক বেশি লাগবে। তাই কাপড়টা কেনার সময় দেখে নেবেন কাপড়ের বহরটা কীরকম। বহর মিন্স কাপড়ের এই চওড়াটা, এটাকে চওড়া বলে, বহর বলে, ঠিক আছে। তো আমি এই 48 ইঞ্চি লম্বাটা কেটে নিয়েছি, সঙ্গে এই এর সঙ্গে জুড়বো বলে, কারণ এইটুকুতে তো ঘের হবে না, ঘেরটা কমপক্ষে আপনাকে 30 ইঞ্চি 31 ইঞ্চি বানাতে হবে। সেই হিসেবে আপনি তার বেশিও বানাতে পারেন, আপনার যদি শরীর যদি হেলদি হয় খুব কেউ, তাহলে তার চাইতে বেশিও বানাতে পারে। আচ্ছা, উপরেরটা বানানো কোনো ব্যাপার নয়, এই ভেতর পার্টটা এই যে আমি কেটে নিয়েছি, এইবার আমি এই দুটো সব জুড়ে নেব। জুড়ে নেওয়ার পর আমি গলার আর শেপ, গলার আর হাতার শেপটা একটু দেব, আর এখানে লাগবে হচ্ছে বেল্ট, এই জায়গায় বেল্ট লাগবে, চওড়া বেল্ট লাগবে, যেটা আপনি মানে উইদাউট জ্যাকেট আপনি এটাকে ইউজ করতে পারবেন বাড়িতে, ঠিক আছে। আচ্ছা, এবার এইটা একটা পার্ট হলো, আরেকটা পার্ট হলো জ্যাকেট কাটা। জ্যাকেট কাটার জন্য জ্যাকেটটা হবে দু পার্টে, একটা উপর আর একটা নিচে, নিচের ছাড়টা হবে অনেকটা আমদেল্লা শেপ, ঠিক আছে। কিভাবে কাটতে হবে আমি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, কোটের বডিটা বানাতে গেলে 15.5 ইঞ্চি লম্বা নিতে হবে, 15.5 ইঞ্চি। যাদের হাইট আর একটু বেশি তারা কিন্তু হাইটটা আর একটু বেশি নিতে হবে। আচ্ছা, আর চওড়াটাও ঠিক বডির যে যতটা মোটা বুকের মাপ, এইভাবে নিতে হবে, এইভাবে নিতে হবে, ঠিক আছে, এইভাবে নিতে হবে বুকের মাপ, এইভাবে বুকের মাপ নেবেন, এইভাবে বুকের মাপ নেবেন, যা হবে সেই অনুযায়ী কাপড়টা নিতে হবে। আচ্ছা, আমি আমার এই অনুযায়ী আমি নিয়ে নিয়েছি। এইবার আমি প্রথমে বডিটা কাটবো, ঠিক আছে। এই যে আমি লম্বার কাপড়টা নিয়ে নিয়েছি, ঠিক আছে। এইবার আমি করব কি, কাঁধ মাপবো। আচ্ছা, কাঁধ বেশি কাটা যাবে না, কাঁধটা এই যে এখান থেকে আমি 7 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে, 7 ইঞ্চি, যেমন নেওয়া হয় 7 ইঞ্চি, এখানেও আমাকে 7 ইঞ্চি নিতে হবে, ঠিক আছে, এখানেও আমাকে 7 ইঞ্চি নিতে হবে। 7 ইঞ্চি নিলাম, নিয়ে আমি এই যে এইভাবে করে ফেললাম, হাতার ছাড় দিয়ে নিলাম। এবার হচ্ছে পেছন দিক, পেছন দিক। এইবার আমি এই মাপটা আমাকে একটু বেশি নিতে হবে, আমি নর্মালি কুর্তির গলা 2.5 ইঞ্চি রাখি, কিন্তু এই মাপটা আমাকে বেশি নিতে হবে, ঠিক আছে, কারণ আমার ফিনিশিংয়ে 2.5 ইঞ্চি আসবে। আর লেস লাগবে, লেসটা হচ্ছে
1 ইঞ্চি চওড়া লেস আছে, 1 ইঞ্চি চওড়া লেস আছে। তার মানে আমার ফিনিশিংয়ে লাগবে 2.5 ইঞ্চি, ঠিক আছে? ফিনিশিংয়ে 2.5 ইঞ্চি হলে ফিনিশিংয়ে 2.5, লেস 1 ইঞ্চি। এবার 1 ইঞ্চি বাড়তি দেওয়া যাবে না, তার কারণটা হচ্ছে কি, আমাকে গলার সাইডগুলো এই যে ছাড়টা পড়বে এরকমই ছাড় হবে, এটাকে তো এরকম করে মুড়তে হবে, তার জন্য আমাকে একটু কম করতে হবে। আমি এই 2.5, আমি 3.5 ইঞ্চি আমি কাঁধ রাখলাম, ঠিক আছে? 3.5 ইঞ্চি আমি কেটে বাকিটা দেখাচ্ছি। এই যে আমি হাতাটা কেটে নিয়েছি, ঠিক আছে? এইবার গলার শেপ দিতে হবে, গলার শেপ দিতে হবে। এই যে মাঝখানটা, এই যে লাইনটা, এই যে মাঝখানটা, এখান থেকে কাটাটা পড়বে। এবার আমি এই যে হাতা কাটা হয়ে গেছে, হাতা কাটা হয়ে গেছে। আচ্ছা, সামনের পাটের শেপ ঠিক এই রকম হবে। এই যে মাঝখান থেকে কাট করেছি, মাঝখান থেকে কাট করে এই শেপে নিয়েছি, একটু পান শেপে আসবে, যাতে এখান থেকে যখন লেসটা উঠবে যেটা খুব সুন্দর লাগে, ঠিক আছে? সোজা কাটিংও দিতে পারেন, তাতে লেস লাগাতে সুবিধা হয়, এই কাটিংয়ে একটু লেস লাগাতে অসুবিধা হয়। জ্যাকেটের উপরটা কাটা দেখিয়েছি, এখন জ্যাকেটের নিচেরটা। কোমরের মাপ আমার নেওয়া আছে এখানে 21 ইঞ্চি, সুতরাং যখন আমি নিচের পাড়টা কাটবো, আমরেলা কাট টাইপের হয়, তবে 3 ছাঁটের হয়, 6 ছাঁট নয়, আমরেলা কাট 6 ছাঁট বা 8 ছাঁট অনেক কিছুই হয়, কিন্তু এটা হবে 3 ছাঁটের, ঠিক আছে? তখন আমার ধ্যান রাখতে হবে আমার কোমরের মাপটা যেন এক্স্যাক্ট 21 ইঞ্চি হয়, ঠিক আছে? নইলে উপরের পাড় নিচের পাড় মেলানো যাবে না। এইবার আমি এইভাবে আমি কেটে নিয়েছি, ঠিক আছে? তার আমার নিচে ঘেরটা হবে 40 ইঞ্চি, 40 ইঞ্চি মানে 1 মিটার, 1 মিটার ঘের কিন্তু কম নয়, ঠিক আছে? আমি ওইভাবে কেটে নিয়েছি কাপড়টা, মানে লম্বাটা হচ্ছে 40 ইঞ্চি ফিনিশিং, কিন্তু রাখতে হবে সেলাইয়ের জন্য, রাখতে হবে উপর নিচে সেলাইয়ের জন্য, সেই হিসেবে আপনি 41 ইঞ্চি বা 42 ইঞ্চি নিলেও কোনো অসুবিধে নেই, ঠিক আছে? আর সব কিছু সর্বোপরি নিজের হাইট অনুযায়ী করতে হবে, নিজের জন্য যখন বানাবেন তখন নিজের হাইট অনুযায়ী বানাবেন। তো এখান থেকে আমি 11 ইঞ্চি নিয়ে নিচ্ছি, কারণ আমার সেলাইয়ে বাদ যাবে, ঠিক আছে? আর হাফ ইঞ্চির থেকে একটু কম সেলাইয়ে চলে যাবে, তাই সেলাইয়ে যে যাবে জায়গাটা সেটার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কাপড়টা ধরে কাটবেন, ঠিক আছে? এই যে আমি 11 ইঞ্চিতেই মার্ক করেছি, ঠিক আবার ঠিক সেম নিচের দিকটা একইভাবে 11 ইঞ্চিতে একটা মার্ক করতে হবে। এই দিক ওটা একটা এই সাইড থেকে আপনি, মানে এই যে কাপড়টা এরকম করে দুভাজ করা হয়েছে, একটা এই দিক থেকে মাপ নেবেন 11 ইঞ্চি, একটা এই দিক থেকে মাপ, এই সাইডেরটা কিন্তু ঠিক উল্টো দিক থেকে, তবে গিয়ে ছাঁটটা কিন্তু 3 ছাঁট হবে। আমি এখানেও 11 ইঞ্চি নিয়ে নিচ্ছি, ও এই সাইডটা কিন্তু 11 হবে না, একটু বেশি হবে, কারণ কি এই সাইডের ডিজাইনটা, এই যে এই পাশটা একটু ফোল্ড করে বর্ডার লাগাতে হয়, এই জন্য ওটা আমি 11 নয় 11.5 নেব। এটা আমি 11.5 নিলাম, ঠিক আছে?
এইবার দেখুন এইখানে 11:30 আমি কেটে নিলাম, এইখানে যেখানে মার্ক করেছি সেখানে কাটবো। এই যে দুটো কাট ধরলাম এইভাবে, একটা এখানে একটা এখানে, এই যে এই যে দেখুন একটা তেরছা কর্নার তৈরি হয়ে গেছে। এই ছাটে হবে জিনিসটা। তো আমি এই এই তেরছা কর্নার ধরেই আমি কেটে নেব। এটা হবে দেখে নিন, এই যে তেরছা পাড়টা এটা হবে পেছন দিক, বডির পেছন দিকের সঙ্গে জুড়বে, আর এই দুটো হবে সামনের পাট। আচ্ছা, এবার বাকি আছে আমার হাতা কাটা, হাতা বেল্ট ইত্যাদি। অলরেডি আমি বেল্টের জন্য উপর থেকে কাপড় বেশি হচ্ছিল কেটে নিয়েছি। এই যে আমার চারটে বেল্টের আমার ইয়ে বেল্টেরও প্রয়োজন আছে, এই কাপড়ের প্রয়োজন আছে, এইখানটায় বডির মধ্যে যাতে দড়ি দিয়ে বাঁধা যায় সেই ব্যবস্থা করতে হবে। কোটের হাতা হবে 7 ইঞ্চি কেটে নিতে হবে, ঠিক আছে, 7 ইঞ্চি লম্বা। এই যে 7 ইঞ্চি আমি করে নিয়েছি, করে নিয়ে আমি এখানে একটা নিশান দিয়ে দিয়েছি। এবার আমি হাতাটা এখান থেকে কেটে নেবো।